মহান রব্বুল আলামিন তিনি বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। আমি মহান রব্বুল আলামিন, হে আমার হাবিব, অবশ্যই অবশ্যই আমি আপনার উপরে এই পবিত্র কোরআন কারীমকে অবতরণ করেছি। এই পবিত্র কোরআন কারীমকে আমি আরবি ভাষায় অবতরণ করেছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। সুতরাং মহান রব্বুল আলামিন বিশ্বনবীর উপরে কোরআন অবতরণ করলেন, কোরআন অবতরণ করলেন, এমন একটা কোরআন, আল্লাহ পাকের এমন একটা বড় নিদর্শন যে বিশ্ব নবীর সময়ে এই কোরআন মুজিজা ছিল। ভাবতে একটু লক্ষ্য রাখবেন, বিশ্ব নবীর সময়েও এই কোরআন মুজিজা ছিল, এখনো এই কোরআন মুজিজা আছে না নাই? ভাবজি আরো আওয়াজ করে বলেন, কোরআন মুজিজা আছে না নাই? পবিত্র কোরআন কারিমের যে কোরআন আল্লাহর নবীর উপরে অবতরণ হয়েছে, যে কোরআন বিশ্ব নবীর উপরে নাজিল হয়েছে, আমরা যে কোরআন পড়ি সেই কোরআনটা একই কোরআন তো ভাবজি? এর মধ্যে কোন অক্ষর পরিবর্তন হয়নি তো? একমত আমরা সকলে, নিঃসন্দেহে আমরা একমত। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলেছেন, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। অবশ্যই অবশ্যই আমি মহান রব্বুল আলামিন, আমি এই পবিত্র কোরআন কারীমকে আমি অবতরণ করেছি, আর এই কোরআন কারীমের রক্ষণাবেক্ষণ আমি মহান রব্বুল আলামিন আমি নিজেই হয়ে গেছি। একটু বলবেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুতরাং কোরআন কারীম বিশ্বনবীর সময়ে মুজিজা ছিল, এখনো মুজিজা আছে এবং কিয়ামত পর্যন্ত মুজিজা থাকবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং বাবজির আমার সোনার লালের কোরআনের কথা আমি কি জন্য বললাম, যেহেতু আজকের যে মজলিস আপনারা এসেছেন এটা কিন্তু কোরআনেরই মজলিস, এটা কিন্তু হাদিসেরই মজলিস। এখানে যে সমস্ত বক্তা ওলামায়ে কেরামগণেরা কথা বলবেন, সবাই কোরআন এবং হাদিস থেকেই কথা বলবেন। সুতরাং সম্মানিত বাবজির আমার সোনার লালেরা, এই কোরআন কারিমের মজলিসে আসতে পেরে আমরা খুশি না বেজার? আরো আওয়াজ করে বলেন খুশি না বেজার? আমরা সবাই খুশি তো? যাক আলহামদুলিল্লাহ। যাই হোক বাবজি, আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা দাহারের মধ্যে একটি আয়াত আল্লাহ পাক তিনি বলেছেন, প্রথম নম্বর পারা নম্বর 29 পৃষ্ঠা নম্বর 21 সূরার নাম সূরা দাহার আয়াত নম্বর 1। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দাহার মানে জামানা, সময়, এর এই সূরার আরেকটা নাম আছে, এই সূরার আরেকটা নাম হচ্ছে ইনসান। আরেকটা নাম কি বললাম বাবজি? আরো আওয়াজ করে বলেন ইনসান। ইনসান মানে কি? ইনসান মানে মানুষ। ইনসান মানে কি? ইনসান মানে মানুষ। মানুষের ব্যাপারে কয়েকটা খুব সুন্দর সুন্দর কথা বলেছেন আল্লাহ পাক। বলছেন হে দুনিয়ার মানুষ, ও হে গোটা বিশ্ব জগতের মানুষ, তোমরা আজকের পৃথিবীর বুকে বিচরণ করছো, চলাফেরা করছো, খাওয়া দাওয়া করছো, ভুক উঁচু করে ঘুরে বেড়াচ্ছ, ছাততলা বাড়ি, জিজ্ঞাসা করা হচ্ছে এত সুন্দর মার্বেল লাগানো, টাইলস লাগানো কার গো? বলছে আমার বাড়ি। বলে কি বলেন বাবজি? আমার বাড়ি, এত সুন্দর বাড়ি। আবদুল্লাহ বলছে আমার বাড়ি। তার যখন চোখটা বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যাওয়ার পরে তার ছেলেরা ওই দিনের মধ্যে তাকে তিন হাত গর্তের তলে ফুঁতে রেখে চলে আসে। তারপরে ছেলেকে জিজ্ঞাসা করছে এত সুন্দর বাড়ি কার? তা বলছে আমার বাড়ি। বলে কি বলে না বাবজি? আবার ছেলেও চলে যায়, চোখ বন্ধ হয়ে গেল, শেষ। ছেলে যখন চলে গেল, তার নাতিরা, আবদুল্লাহর নাতি, সে বলছে আমার বাড়ি। কিন্তু বাড়িটা প্রকৃতপক্ষে স্থানান্তরিত হতেই থাকছে। জি বাবজি, আল্লাহ পাক বলছেন হে দুনিয়ার মানুষ, তোমরা এমন এক সময়ের মধ্যে ছিলে যে সময়ে তোমাদের কোনো উল্লেখযোগ্যই ছিল না, কোনো অস্তিত্বই ছিল না, দুনিয়ার কেহ তোমাকে জানতো না, দুনিয়ার কেহ তোমাকে চিনত না। তুমি কোত্থেকে আসলে, কোথা থেকে আসলে? মহান রব্বুল আলামিন তিনি বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুন মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। ওহে দুনিয়ার মানুষ, এই দুনিয়ার জগতে তোমার কোনো উল্লেখ ছিল না, দুনিয়ার কেউ তোমাকে জানত না, দুনিয়ার কেউ তোমাকে চিনত না। তুমি কোত্থেকে আসলে, কোথা থেকে আসলে, কেমন ভাবে আসলে, কি করে আসলে, তাও তুমি জেনে নাও,
পবিত্র কোরআন কারীমের কাছ থেকে একটু বলবেন না সুবহানাল্লাহ, আরজ বলা যাবে না সুবহানাল্লাহ, মহান রব্বুল আলামিন বলেন ফা ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফা, আমি মহান রব্বুল আলামিন আমি তোমাদেরকে তৈরি করেছি এক ফোঁটা অপবিত্র পানি দ্বারাই, সেই এক ফোঁটা অপবিত্র পানিকে আমি জমাট রক্তে পরিণত করে দিয়েছি, জমাট রক্তে পরিণত করে দেওয়ার পরে কচি কচি সূক্ষ্ম সূক্ষ্ম হাড় দিয়ে বডি বানিয়েছি, ফি করারিম মাকিন, তোমাকে একটি সুরক্ষিত জায়গার মধ্যে আমি রেখে দিয়েছি, দুনিয়ার মধ্যে আসলে দুনিয়ার মধ্যে তোমরা আসার পরে খেল তামাশার মধ্যে মত্ত হয়ে দুনিয়াটাকে খেল তামাশার মধ্যে শেষ করে দিলে, খেল তামাশার মধ্যে শেষ করে দেওয়ার পরে আয়ুটা তোমার যখন সংকীর্ণ হয়ে গেল, যখন তোমার শেষ সীমায় লগ্ন তোমরা পৌঁছে গেলে, সেই সময় মৃত্যু যখন গলার কাছাকাছি চলে আসলো, মৌতের ফেরেশতা তুমি যখন দেখতে পেলে, রুহটা যখন গলার কাছে আসতে লাগলো গড়গড়া করতে লাগলো, সেই সময় তুমি মৃত্যুর ফেরেশতাকে দেখা মাত্রই তুমি বলতে লাগলে, কাকুতি বিনীত করতে লাগলে, কাকে কাকুতি বিনীত করলে? বাবজির আমার সোনার লালেরা, এই কথাটা বুঝতে গেলে পাঁচটা পয়েন্ট বুঝতে হবে, কয়টা বললাম বাবজি আরো আওয়াজ করে বলেন, কয়টা পয়েন্ট? পাঁচটা। এই পৃথিবীর বুকে যতগুলি মানুষ এসেছে দুই ভাগে বিভক্ত, কয় ভাগে বিভক্ত বললাম? দুই ভাগে বিভক্ত, যারা নেক কাম করবে তারা তো কামিয়াবি, আর যারা নেক কাম না করে বদ কাম করবে কুকর্ম করবে তারা তো নাকাম। এখন যারা নেক কাম না করে বদ কাম করবে কুকর্ম করবে তাদের জন্য পাঁচটা আফসোস হবে, কয়টা? পবিত্র কোরআন কারীম থেকে অল্প অল্প কথা, যেহেতু টাইম বেশি নাই, একবার মূল মূল কিছু কথা আপনাদেরকে বলে দেবো ইনশাল্লাহ, আল্লাহ পাক যদি তিনি যদি চান এই পাঁচটা কথা যদি আমরা মানতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের কামিয়াবি আমরা অর্জন করতে পারবো। পাঁচটা নম্বর কথা, পাঁচটা জায়গায় আক্ষেপ হবে। নম্বর এক, যখন কোনো মানুষ মৃত্যুর সময়ে চলে যায়, মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে নোট করেন, মহান রব্বুল আলামিন তিনি বলেন হাত্তা ইযা জাআ আহাদুকুমুল মাউত ক্বালা রাব্বি রজিউন, যখন তোমাদের সামনে কোনো ব্যক্তির সামনে মৃত্যুর ফেরেশতা যখন চলে আসে, মৃত্যুর ফেরেশতাকে যখন সে দেখা মাত্রই আজরাইলকে মালাকুল মউতের সে সমস্ত ফেরেশতা মণ্ডলীদেরকে সবাই কাকুতি মিনিত করতে থাকে, বলে ওহে আজরাইল, তুমি আমার এখন এই মুহূর্তে তুমি জানটা কবজ করো না গো, যদি তুমি আমার জানটা কবজ করো তাহলে তো আমি পরকালের জন্য কোনো কিছুই তৈরি করতে পারি নাই, কোনো কিছুই তৈরি করতে আমরা পারি নাই। কলা রব্বির জিউন, সামান্য তো আর কিছুদিন আমাকে রেখে দাও না, আর কিছুদিন আমাকে সময় দাও, আমি পরকালের জন্য কিছু তৈরি করে যাই। বাবজির আমার সোনার লালেরা, সেই সময় কথা কি মানা হবে? আরো আওয়াজ করে বলেন, কথা মানা হবে কারোর? মানা তো হবে না, বরং তার উপরে আরো অত্যাচার শুরু হয়ে যাবে, ওটা তো একটা সীমা, তারপরে কবরে যখন যাবে অত্যাচার তো লেগেই থাকবে, আবেদন করবে আল্লাহর কাছে, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, দুনিয়াতে কিচ্ছু করার সময় পাইনি মাওলা, কিচ্ছু করার সময় আমি পাইনি, ইবাদত বান্দিগি করার মতন আমি সময় পাইনি, আমাকে একটু মাত্র একটুখানি সময় আপনি দেন, এক ঘন্টার সময় দেন, আমি আপনার এক ঘন্টার ইবাদত বান্দিগি করে আসবো। মহান রব্বুল আলামিন তিন বিন তিনি বলবেন বান্দারে, তোমাকে কি আমি 60 বছরের জিন্দেগি দেই নাই, 50 বছরের তোমাকে জিন্দেগি দেই নাই, এত সুন্দর জিন্দেগি দেওয়ার পরে তুমি তোমার জীবনটাকে তুমি খেল তামাশার মধ্যে কাটিয়ে দিয়েছ, সুতরাং তোমার এক আছে তোমার হাতে এখন সময় নাই, যা কিছু হবার সেটা তো এখন হয়ে গেছে। নাম্বার এক নম্বর আফসোস, কয় নম্বর গেল? এক নম্বর আফসোস তখন করবে, দ্বিতীয় নম্বর, দুই নম্বর, যেহেতু আমি আপনাদেরকে বলেছি লম্বা সময় এখানে নেওয়া যাবে না, টাইম অল্প, দ্বিতীয় নম্বর আফসোস হবে বাবজি, এটা আপনারা সুন্দর করে শুনে রেখে দেন, দ্বিতীয় নম্বর আফসোস হবে এখানে,
যখন কোনো বান্দা গোনার কাজ করে ফেলে স্বাভাবিক গোনাটা হয়ে যেতে পারে, গোনার কাজ আপনার দ্বারায় আমার দ্বারায় অমুকের দ্বারাই হয়ে যেতে পারে, কিন্তু বাবজির আমার সোনার লালেরা কামিয়াবি সেই ব্যক্তি যার গোনা হয়ে গেল গোনার পরে পরেই আল্লাহর কাছে তাওবা করল। কি করতে হবে বাবজি? গোনার পরে পরে আল্লাহর কাছে তাওবা করতে হবে। কেমন তাওবা? আল্লাহ পাক শিখিয়েও দিয়েছেন, শিখিয়ে দিয়েছেন। রাব্বুল আলামিন তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওহে ইমানদারগণেরা, তোমরা তাওবা করো, এক আল্লাহর কাছে তোমরা তাওবা করো, তাওবাতান নাসুহার মতো তোমরা তাওবা করো, এমন তাওবা করবে বিশুদ্ধ চিত্তে, এক আল্লাহর জন্য তোমরা তাওবা করো, খালিস নিয়তে তোমরা তাওবা করো। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা রাব্বুল আলামিন, আমরা জুলুম করে ফেলেছি রে মাওলা, অত্যাচার করে ফেলেছি, আমরা নিজেরাই নিজেদের প্রতি অত্যাচার করেছি, গোনার কাজ করেছি, এখন তুমি যদি আমাদেরকে মাফ করে না দাও, যদি তুমি আমাদের উপরে রহম না করো, দয়া যদি তুমি আমাদের উপরে না করো, তাহলে আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে শামিল হয়ে যাব রে মাওলা, সুতরাং আপনি আমাদের মাফ করে দেন। যে তওবা করলো সেই কামিয়াবি। বুঝতে পেরেছেন আমার কথা? বুঝে এসেছে ভাবছে আমার কথা? সুতরাং দ্বিতীয় নম্বর আফসোস হবে তার জন্য, যে ব্যক্তি গুনার কাজ করলো কিন্তু মৃত্যুর আগে আগে, মৃত্যুর আগে আগে কেউ যদি তাওবা করতে পারে আলহামদুলিল্লাহ, আর যারা মৃত্যুর আগে আগে মৌতের ফেরেশতা দেখার আগে আগে যারা তাওবা করতে পারে নাই, তারা সেখানে গিয়ে কবরের মধ্যে গিয়ে হাসরের মধ্যে গিয়ে তারা আফসোস করবে। যদি আমরা আল্লাহর কাছে তাওবা করতাম, যদি আমরা আল্লাহর কাছে, আমরা যে গুনার কাজ করে ফেলেছি এই গুনার জন্য আল্লাহর কাছে আমরা ক্ষমা প্রার্থনা করতাম, আল্লাহ পাক তিনি ক্ষমাশীল কে ক্ষমাশীল না বাবজি? আর আওয়াজ করে বলেন, আল্লাহ পাক তিনি দয়াশীল না দয়াশীল নয়? নিঃসন্দেহ অত্যন্ত দয়াশীল। ইন্নাল্লাহা লাগফুরুর রহিম, অবশ্যই অবশ্যই মহান রব্বুল আলামিন তিনি অত্যন্ত দয়াশীল, দয়ার দাতা, দয়ার সাগর, যার দয়ার কোনো শেষ না। সুতরাং দ্বিতীয় নম্বর আফসোস সেই সময় মানুষ করবে। তিন নম্বর আফসোস হবে সেই জায়গায় যখন কোন ব্যক্তি রব্বুল আলামিন যখন তাদেরকে কাল কিয়ামতের ময়দানে এমন অবস্থায় তোলা হবে। বুখারি মুসলিম শরীফের হাদিস, বিশ্বনবী তিনি বলেন, ইয়াউমা নাহশুরুনা হুফাতান উরাতান গুরলান, ইয়াউমা নাহশুরুনা হুফাতান উরাতান গুরলান, কাল কিয়ামতের ময়দানে মানুষকে এমন অবস্থায় তোলা হবে মানুষের শরীরে কোনো কাপড় থাকবে না, মানুষের পায়ের তলায় কোনো জুতা থাকবে না, আবার মানুষের খতনা করা তার থাকবে না। বাবজির আমার সোনার লালেরা, বোঝার বিষয় রয়েছে, মানুষকে কাল কিয়ামতের ময়দানে তোলা হবে, শরীরে কাপড় থাকবে না, পায়ের তলায় জুতা থাকবে না, আবার তার খতনা করা অর্থাৎ মুসলমানি করা থাকবে না। আপনারা কি বলেন, খতনা বলেন না মুসলমানি বলেন বাবজি? আপনারা কোনটা বলেন? দুটাই বলেন, যাক আলহামদুলিল্লাহ, শরীরে কাপড় থাকবে না, পায়ের তলায় জুতা থাকবে না, এবং খতনা করা থাকবে না। বিশ্বনবী তিনি বলেন, যেমন ভাবে একটি নবজাতক শিশু যে মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার পরে তার পায়ের তলায় কোনো জুতা থাকে না, শরীরে তার কোনো কাপড় থাকে না, আবার তার খতনা করা থাকে না, মহান রব্বুল আলামিন তিনি সকলকে এইরূপ অবস্থায় তুলবেন, অর্থাৎ বস্ত্রহীন অবস্থায় তুলবেন। মহান রব্বুল আলামিনকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কারণ কি কাপড় পরানো হবে নাকি রাসূল? কারণ কি কাপড় পরানো হবে না, আপনি আমায় একটুখানি বলে দেন। প্রশ্ন করলেন কে? আরো জোরে বলেন, প্রশ্ন করলেন কে? মা আয়েশা, অত্যন্ত বুদ্ধিমতী মহিলা ছিলেন বাবজি, বিশ্বনবীর টেপ রেকর্ডার স্ত্রী,
টেপ রেকর্ডার বিশ্বনবী যে হাদিসটা বর্ণনা করতেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হু পা হু ওই রকম ভাবে অতি সুন্দর করে কিঞ্চিত পরিমাণ সেই রকম ভাবে তিনি বিশ্বনবীকে শুনিয়ে দিতেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং বাবজির আমার সোনার লালের, আমার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে প্রশ্ন করলেন, আর প্রশ্ন করার সাথে সাথে আমার নবী তিনি মুচকি মুচকি এসে দিলেন, মুচকি মুচকি হাসছেন আমার নবী। আর বিশ্বনবী তিনি যখন মুচকি এসে দিলেন, বিশ্বনবী হাসলে বিশ্বনবী খুশি হয়ে গেলে উপর থেকে খুশি হয়ে যায় কে? আর আওয়াজ করে বলেন খুশি হয়ে যান কে? কারণ বিশ্বনবী তিনি যখন হেসে দেন তখন চাঁদের চেয়ে অতি সুন্দর লাগে, কারণ এমনিতেই বিশ্বনবী তিনি সুন্দর। চাঁদের চেয়েও সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা, চাঁদের চেয়েও সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা, দো জগনের বাদশা তুমি প্যারা নবী সাল্লাল্লাহ, দো জগনের বাদশা তুমি প্যারা নবী সাল্লাল্লাহ, চাঁদের চেয়েও সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা। পড়েন আল্লাহু আকবার। বাবজির আমার সোনার লালের আম্মা জান আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কারোর কি কাপড় পরানো হবে না? বিশ্বনবী আমার তখন তিনি বললেন, আব্বালু মাইয়ুকসা ইব্রাহিম, আয়েশা রে কাল কিয়ামতের ময়দানে কারোর কাপড় পরানো হবে না, কিন্তু সর্বপ্রথম যে ব্যক্তিকে কাপড় পরানো হবে রে আয়েশা, সেই ব্যক্তিটির নাম হবে ইব্রাহিম। সেই ব্যক্তিটির নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে কাপড় পরানো হবে। বিশ্বনবীকে আবার পুনরায় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কোন অবস্থায় তোলা হবে গো রাসূল? নবী আমার তখন তিনি উত্তর করে বলেন, আয়েশা রে, আমাকে যে কাফন পরে দাফন করা হবে সেই কাফন পরেই আমাকে কাল কিয়ামতের ময়দানে তোলা হবে। সুবহানাল্লাহ, বাড়ি যেয়ে বলবেন, আর আওয়াজ করে বলবেন না সুবহানাল্লাহ। সুতরাং বাবজির আমার সোনার লালের, এখানে একটু বোঝার বিষয় আছে, আফলু মা ইউকসা ইব্রাহিম, সবসে পেলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে কাপড় পেহনায়া যায়গা, সবার পূর্বে সবার আগে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে কাপড় পরানো হবে। কাপড় পরানো হবে মানে তার মানে ওনাকেও কিন্তু বস্ত্রহীন অবস্থায় তোলা হবে। বুঝে এসেছে আমার কথা? বুঝতে পারেননি মনে হচ্ছে আমার কথা? সবার আগে ওনাকে কাপড় পরানো হবে, কিন্তু বিশ্বনবীকে কাপড় পরাবেন না, অর্থাৎ উনি বস্ত্রহীন অবস্থায় তুলবেন। ইব্রাহিম আলাইহিস সালামকে কাপড় পরানো হবে, কিন্তু আমার নবীকে যে কাফন পরে পরিহিত অবস্থায় দাফন করা হয়েছে সেই কাফন পরিহিত অবস্থায় তোলা হবে। যাই হোক বাপ, যেখানে যে হাদিসটা আমি বলতে চাচ্ছি, সকলকেই জুতা থাকবে না পায়ের তলায়, শরীরে কোনো কাপড় থাকবে না। মুসলমানি এখন মুসলমানি করা আছে, কিন্তু তখন তোলানোর সময় কারণ মুসলমানি করা থাকবে না, তোলা হবে। তোলার পরে মহান রব্বুল আলামিন হাশরের ময়দানে যখন তাদেরকে নিয়ে যাওয়া হবে, একত্রিত করা হবে, বিচার দিবস, বিচার হিসাব নিকাশ যখন শুরু হয়ে যাবে, মহান রব্বুল আলামিন এখানেও দুই ভাগে বিভক্ত করবেন। কয় ভাগে বিভক্ত করবেন বাবজি? কয় ভাগে? আওয়াজ করে বলেন কয় ভাগে? দুই ভাগে। এক নম্বর হচ্ছে ডানপন্থী, আর এক নম্বর হচ্ছে বামপন্থী। ডানপন্থী বামপন্থী, ডানপন্থী বলতে কি? ডানপন্থী বলতে যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে, যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে। দ্বিতীয় নম্বর, যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে। যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে তারা তো কতই খুশি হবে, খুশি হওয়ার পরে আত্মীয় স্বজন সবাইকে বলবে, দেখো না দেখো আমার কত সুন্দর, আল্লাহ পাক কত সুন্দর ব্যবহার করেছেন আমার সঙ্গে, আমার আমলনামাটা একটুখানি পড়ে দেখো না। সবাই দেখাবে ডানপন্থী, অর্থাৎ তার রেজাল্ট ভালো। বাবজির আমার সোনার লালেরা, পৃথিবীর বুকে এটা হয়েও থাকে, আপনার সন্তান কলিজার টুকরা নয়নের মণি, সে যদি ডাক্তারের মধ্যে একটা পজিশনে আসে, সে যদি ইঞ্জিনিয়ারের মধ্যে একটা পজিশনে আসে, সে যদি একটা ভালো পোস্টে যদি চাকরি পায়, আপনার সন্তানকে আপনি গর্ব করে বলেন কি বলেন না? বাবজির একটু বলুন না, গর্ব করে বলেন কি বলেন না? সুতরাং কাল কিয়ামতের ময়দানে যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে তারা আত্মগর্ব আত্মমর্যাদা করে বলবো, আমার আল্লাহ আমার সঙ্গে কত সুন্দর ব্যবহার করেছেন, আমাকে আল্লাহ কত সুন্দর আমার আমলনামাটা ঠিকই দিয়েছেন। কিন্তু বাবজি,
যাদের আমলনামা বাম হাতে হয়ে যাবে। মহান রব্বুল আলামিন এই কথাটা তিনি শোনা হাত্তার মধ্যে তিনি কোট করে বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়াহ। পড়েন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন তিনি বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যে সমস্ত মানুষদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে তারা আক্ষেপ করে আফসোস করে বলতে থাকবে, যদি আমরা ইয়ালাইতানি কুনতু তুরাবা, যদি আমরা আজকের এই দিনের মধ্যে মাটি হয়ে যেতাম, মাটি হয়ে যেতাম, আমরা যদি মাটির সঙ্গে মিশে যেতাম তাহলে কতই না ভালো হতো। আজকের আমরা এই আমলনামা দেওয়ার থেকে না দেওয়াটাই বড়ই ভালো ছিল। তিন নম্বর আফসোস কয়টা হলো বাবজি? এক নম্বর, মৃত্যুর সময় তারা আফসোস করবে, ওগো আল্লাহ যদি কিছুদিনের জন্য ফিরাইয়া দাও। এক নম্বর, মনে রাখবেন কথাগুলা। এক নম্বর, মৃত্যুর সময় তারা ওগো আল্লাহ যদি কিছুদিনের জন্য ফিরিয়ে দিতে। দ্বিতীয় নম্বর, তারা আফসোস করবে তাওবা না করে আসার কারণে। তিন নম্বর আফসোস, তারা আমলনামা বাম হাতে পাওয়ার জন্য তারা আফসোস করবে, কারণ নেক আমল তো করতে পারে নাই। বুঝতে পেরেছেন? নেক আমল তো করতে পারে না, যার কারণে তারা আফসোস করতে থাকবে। এখন তারা মাটি হয়ে যেতাম এই কথাটা বলবেন কেন? কারণ বাবজি, মিশকাত শরীফের মধ্যে একটা হাদিস এসেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা জিন এবং মানুষ ছাড়া যত পৃথিবীর মধ্যে সৃষ্টিকুল রয়েছে, পশু পাখি ইত্যাদি যা কিছু বলুন না কেন, যাদের শিং আছে যাদের শিং নাই, আল্লাহ পাক সকলকেই তুলবেন। তোলার পরে বলবেন ছাগলদেরকে, বলবেন এই তোমার শিং ছিল না, ওই শিংওয়ালা ছাগল তোমাকে গোতা দিয়েছিল। যে যাকে গোতা, যে তুমি গোতা খেয়েছো, যাকে আঘাত করা হয়েছে সে আঘাত সহ্য করে নিয়েছে। সুতরাং আমি আজকের কিয়ামতের ময়দানে তোমার শিং তৈরি করে দিচ্ছি, তুমি আঘাতটা শোধ করে নাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সমস্ত পশু পাখি ইত্যাদি যা কিছু বলো না কেন, এরা দেওয়া হবে, তার আঘাতটা শোধ করে নেবে। শোধ করে নামার পরে আল্লাহ পাক বলবেন, এবার তোরা মাটি হয়ে যা, কোন মাটি হয়ে যা তোরা। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা তিনি যখন এই কথা বলবেন, বলার সাথে সাথে সবাই মাটি হয়ে যাবে, সবাই মাটি হয়ে যাবে। আর মাটি হতে এটা কিন্তু কাফেরেরা, বামপন্থীরা, কাফের ব্যক্তিরা তারা কিন্তু নিঃসন্দেহে নিশ্চক্ষুষভাবে তারা দেখবে। দেখার পরে তারা বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, মহান রব্বুল আলামিন তিনি আমাদেরকে বাংলাতে আমলনামা দিয়েছেন, আফসোসের বিষয় যদি আমরা এরকম আমলনামা না পেতাম, আজকের এই আমলনামা যদি আমাদের হাতে না দেওয়া হতো তাহলে কতই না বড়ই ভালো হতো। যদি আমরা ওই পশু পাখির মতো, হিংস্র জানোয়ারের মতো মাটি হয়ে যেতাম তাহলে কতই না আমাদের ভালো হতো। এইরকম ভাবে তারা আফসোস করবে। চার নম্বর আফসোস করবে নিজের বন্ধুর কারণে। কার জন্য বাবজি? চতুর্থ নম্বর, নিজের বন্ধুর কারণে। কারণ একটা কথা আছে, প্রবাদ বাক্য আছে, আপনারাও কথাটা বলেন, সৎসঙ্গ স্বর্গ বাস আর অসৎসঙ্গ সর্ব জি অসৎসঙ্গ সর্বনাশ। সঙ্গী যদি ভালো হয়, সঙ্গীর কারণে আপনি জান্নাতে পেয়ে যেতে পারেন, আর সঙ্গীর মাধ্যম দিয়ে আপনি ভালোও হয়ে যেতে পারেন। কারণ আজকের আপনার অন্যান্য বাজে বাজে অভ্যাস আছে, কিন্তু সঙ্গী ভালোর কারণে কিন্তু আপনার সেগুলো হচ্ছে, একটা কথা বলবে, এই কাজ করিস না, এই কাজ, এটা এমন কাজ করতে হয় না, চুরি করতে হয় না, ডাকাতি করতে হয় না, জিনা করতে হয় না, কথাগুলো শুনতে শুনতে একদিন একদিন শুনতে শুনতে আপনি ভালো হয়ে যাবেন। কিন্তু সঙ্গী যদি খারাপ হয় ভাবজি, আপনি ভালো মানুষ, আজকের বলবে পান কর না, এক ঢোক দিয়ে দে, নামাজবিল্লা, বুঝতে পেরেছেন তো ভাবজি, একটা টান দিয়ে দে, কিচ্ছু হবে না, ওসব দেখ মাথা ঠিক হয়ে যাবে, এরকমভাবে বলতে থাকবে। কিন্তু সঙ্গীর জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন তাদেরকে জাহান্নামে দেবেন, দেওয়ার পরে আল্লাহ পাকের কাছে বলবেন, সেই সমস্ত ব্যক্তিরা বলবে, রব্বুল আলামিন আমরা জাহান্নামে হতাম না রে মাওলা, আমরা আজকের জাহান্নামে হতাম না, যদি আমার বন্ধুটা ভালো হতো তাহলে আজকে আমার বন্ধুর কারণে আমি জাহান্নামে হয়ে যাচ্ছি না মাওলা, আমার বন্ধুটা খারাপ ছিল বলে সেই তো জাহান্নামে হয়েছে, আমাকেও জাহান্নামে করিয়েও ছেড়েছে। রব্বুল আলামিন বলবেন, তোর মধ্যে কি আমি মহান রব্বুল আলামিন অন্তর দিই নাই?
মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে পারা নম্বর 9 পৃষ্ঠা নম্বর 13 মহান রব্বুল আলামিন তিনি বলেন ওয়ালাকাদ যারনা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা আমি মহান রব্বুল আলামিন আমি জিন এবং মানুষের জন্য তৈরি করেছি জাহান্নামের অগ্নিকে কে সেই ভাগিদার হবে জাহান্নামের আগুনের লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা যাদেরকে আমি মহান রব্বুল আলামিন অন্তর দান করেছি অন্তর দান করার পরে সে অন্তর দ্বারা তারা চিন্তা বিবেচনা করে না সে অন্তর দ্বারা তারা চিন্তা বিবেচনা না করে কোনটা সঠিক কোনটা বেঠিক না চিন্তা করে তারা ফট করে কাজটা করে নাই খারাপ কাজটাকেই তাদের পছন্দ হয় কিন্তু আমি মহান রব্বুল আলামিন আমি তাদের মধ্যে অন্তর দান করেছি অন্তর দান করার পরে তারা খারাপটাকেই সর্বপ্রথম প্রাধান্য দিয়েছে খারাপ কাজটাকেই তারা প্রাধান্য দিয়েছে আবার ওই সমস্ত ব্যক্তিরা লাকুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাকুম আযানুন লা ইয়াসমাউনা বিহা আমি তাদেরকে দুই কান দিয়েছি দুই কান দেওয়ার মাধ্যমে তারা ভালো জিনিস শুনবে ভালো জিনিস শোনার পরে তারা আমল করবে ওলামাদের কথা শুনবে আলেম ওলামাদের কথা শুনবে আলেম ওলামাদের সঙ্গে সম্পর্ক রাখবে মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রাখবে মসজিদের ইমামের সঙ্গে সম্পর্ক রাখবে সুতরাং তারা আলেমদের সঙ্গে সম্পর্ক রাখা তো দূরের কথা বরং তারা বিরোধিতা করত এরকম আছে না নাই ভাবছি আছে না নাই আপনাদের এই এলাকায় নাই নাকি ভাবছি আছে হাজারো শত শত আছে তারা কিন্তু বেতর্মী মানুষ নয় ভাবছি আপনাদের আমাদের মতো মুসলমানদের মতো কিছুই আছে তারা আলেম ওলামাদের মধ্যে খোদার কসম করে বলছি বাপজি খোদার কসম করে বলছি আপনারা পুঙ্খানুপুঙ্খ খাতায় লিখে নেন যদি আজকের এই মাদ্রাসা আজকের এই মক্তব এই যে সুন্দর মাত্র একটা ছোট্টতম এই মাদ্রাসাটাকে এত সুন্দর বড় আপনারা যে মাদ্রাসা দেখছেন বাপজি এটাকে এত সুন্দর ছিল নাকি আমাদের ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি মাত্র ছোট্ট একটা ফুল তৈরি করেছেন আজকে তো বাগানে পরিণত হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখানে তো আলহামদুলিল্লাহ এখন 25 থেকে 27 জন শিক্ষক রয়েছে 350 ছেলে রয়েছে এবং বাইরে থেকে আরও কত সুন্দর সুন্দর শিক্ষকও রয়েছে বর্ধমান থেকে কোচবিহার থেকে আবার ভিন জেলা থেকে অন্যান্য জেলা থেকে তাদের শিক্ষক তাদেরকে নিয়ে এসে এত সুন্দর বাগান তৈরি হয়ে গেছে সুতরাং বাবজির আমার সোনার লালেরা এই বাগান এরকম ছিল না আস্তে আস্তে এটা তৈরি হয়েছে সুতরাং এটা একদিনে তৈরি হয়নি যদি আপনারা আলেমদের সঙ্গে বিরোধিতা শুরু করেন খোদার কসম করে বলছি সেই মুসেই জাতি কখনোই সাফল্য মণ্ডিত হতে পারে না আজকের যদি আপনারা আলেমদের সঙ্গে বিরোধিতা করেন যদি আজকের আপনারা মাদ্রাসার সঙ্গে যদি বিরোধিতা করেন দিনে ইসলাম টিকে থাকবে না সবাই এক হয়ে যাবে কোনো আলেম পাবেন না নামাজের জন্য কোন ইমাম পাবেন না ইমাম খুঁজে পাওয়া যাবে না কোন মুফতি পাবেন না ফতোয়া দেওয়ার জন্য কোন মুফতি আপনারা পাবেন না কোরআনের হাফেজের জন্য আপনারা হাফেজ পাবেন না যদি আজকের এই মাদ্রাসা বন্ধ হয়ে যায় সুতরাং বাপজির আমার সোনার লালেরা তাই মহান রব্বুল আলামিন তিনি বলছেন লাকুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা আমি মহান রব্বুল আলামিন আমি কান দান করেছি সেই কান দ্বারাই তারা ভালো জিনিসটাকে তারা শোনে নাই ভালো জিনিসটাকে না শোনার পরে তারা ভালো জিনিসও শুনেছে খারাপ জিনিসও করে শুনেছে দুইটা শোনার পরে তারা খারাপ জিনিসটাকেই বেছে নিয়েছে পরে নাউজবিল্লাহ খারাপ জিনিসটাকে তারা বেছে নিয়েছে ওয়ালাকুম আয়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা আমি মহান রব্বুল আলামিন তাদের মধ্যে আমি দুইটি ক্যামেরার মতো চক্ষু দান করেছি আল্লাহ রব্বুল আলামিন চোখ দান করেছেন না করেন নাই বাপজি চোখ দান করেছেন না বাপজি সুতরাং এই চোখের মর্ম যার চোখ নাই সেই বুঝতে পারে আমাদের তো আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি দুইটি সুন্দর চোখ চক্ষু দান করেছেন কিন্তু যার চোখ নাই তাকে জিজ্ঞাসা করবেন কারণ দুনিয়া তো সে কোনো কিছুই দেখে নাই বাপজি আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি চক্ষু দান করেছেন আল্লাহ পাক বলছেন ওহে দুনিয়ার মানুষ আমি তোকে চক্ষু দান করলাম চক্ষু দেওয়ার পর তুই বুঝতে পারলি না আল্লাহকে চিনতে পারলি না তুই তোর স্রষ্টার সম্মান তুই পেলি না তুই তোর নবীকে চিনতে পারলি না যে মহান রব্বুল আলামিন খুঁটিবিহীন
খুঁটিবিহীন যিনি আকাশকে খাড়া করে দিতে পারে, যে মহান রব্বুল আলামিন পৃথিবীর বুকে, এই পৃথিবীর বুকে তো শুধু পানি আর পানি ছিল জমিনকে বসে, তার উপরে পাহাড়কে পেরেক স্বরূপ বসিয়ে স্থির করে দিতে পারে, যে মহান রব্বুল আলামিন বিভিন্ন প্রজাতির পাখি পশু পাখিকে তৈরি করতে পারে, যে মহান রব্বুল আলামিন কত রকমের স্বাদ সুন্দর সুন্দর ফল ফুল মূল ইত্যাদি তৈরি করতে পারে, সামান্যতম একটা সরিষার দানা থেকে অসংখ্য অসংখ্য সরিষার দানাও পর্যন্ত বের করে, সেই মহান আল্লাহ পাককে তোরা চক্ষু দিয়ে চিনতে পারলি না? বাবজি আমার কথা বুঝতে পারছেন? বাবজি আমার কথা বুঝে আসছে? সুতরাং এখানে ওই সমস্ত আফসোস তারা এখানেই করবে, কারণ চক্ষু এখন যে কথাটা, চক্ষু দেওয়ার পরে তারা সঠিক জিনিসটা পারলো না, তারাই হবে কিন্তু জাহান্নামী। এখন যে কথাটা বলছিলাম যে সৎসঙ্গ স্বর্গ বা সৎসঙ্গ সর্বনাশ, বন্ধু যদি ভালো হয় তাহলে তো অত্যন্ত ভালো কথা, কিন্তু যদি বন্ধু খারাপ হয় বাবজি, তাহলে তার থেকে আফসোস আর কিছু নাই, কারণ কাল কিয়ামতের ময়দানে এই জন্য আফসোস করতে হবে। এখন আপনারা বলুন আমাদের বন্ধু কাদের সঙ্গে বানানোর দরকার? আলেমদের সঙ্গে, ওলামাদের সঙ্গে, মুফতিদের সঙ্গে ছেড়ে ছেড়ে চলার দরকার, না তাদের সঙ্গে মিশে মিশে থাকার দরকার? আরো আওয়াজ করে বলেন, মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রাখার দরকার, না মাদ্রাসার সাথে এড়িয়ে চলার দরকার? জি যাক আলহামদুলিল্লাহ, আপনারা নিঃসন্দেহে এখানে যে সমস্ত বাবজির আমার সোনার লালেরা যারা এসেছেন, নিঃসন্দেহে আপনারা সবাই মাদ্রাসা প্রেমিক, সবাই আপনারা ওলামা প্রেমিক, সবাই আপনাদের ইমানের একটা ভোল্টেজ আলাদা কোয়ালিটি রয়েছে, তাই বলে আপনারা আজকের এই পবিত্র কোরআন করিমের মজলিসে, আজকের এই মাদ্রাসার মধ্যে আপনারা স্থান এবং মাদ্রাসার মধ্যে আপনাদের পায়ের ধুলি রেখেছেন, এটা আল্লাহ পাকের করিশ্মা। বাবজির আমার সোনার লালেরা, এটাও আমাদের কোনো বাহাদুরি নাই, আল্লাহ পাক আপনাকে নিয়ে এসেছেন, এটা আপনার আমার কোনো বাহাদুরি নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে নিয়ে এসেছেন। সুতরাং এর জন্য আমাদের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? বাবজি শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ তাবারক ওয়া তাআলার সেই শাহী দরবারে আমরা বলি আলহামদুলিল্লাহ। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারই প্রেম যাবে হৃদয় গহীনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, আমি তোমারই গোলাম হব অন্য কারো না। আমরা আল্লাহ পাকের গোলাম ছাড়া অন্য কারোর গোলাম? বাবজি এই মাথা শুধু একজনারই জন্যই নত হবে, তিনি কে? তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। আমি তো আমারই গোলাম গো অন্য কারো না, আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহ আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, নারে তাকবীর। চারটা জিনিস, পাঁচ নম্বর হচ্ছে এই বাবজি, যারা বিশ্বনবী এবং আল্লাহর সঙ্গে যারা বন্ধুত্ব রাখে না, তারা কাল কিয়ামতের ময়দানে আফসোস করবে। এই বিষয়টা আলোচনা করতে লম্বা হয়ে যাবে, কিন্তু এতটা ধরে নেন। এক নম্বর হচ্ছে যখন মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর পরে আল্লাহর কাছে আফসোস করবে, ওগো আল্লাহ যদি তুমি আমাদেরকে কিছুদিনের জন্য দুনিয়ায় পাঠিয়ে দিতে কতই না ভালো হতো, আফসোস করবে। এক নম্বর। দ্বিতীয় নম্বর তার আফসোস করবে এই জন্য, ওগো আল্লাহ দুনিয়ার বুকে যদি আমরা তৌবা করে আসতে পারতাম কতই না ভালো হতো, তৌবা করতে আসতে পারি না, তার কারণে তারা হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, নাকাম হয়ে যাবে। তিন নম্বর তারা এই জন্য আফসোস করবে যে তাদের সঙ্গীটা ভালো না হওয়ার কারণে। তিন নম্বর। চার নম্বর, আপনার বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে এই সমস্ত বন্ধুত্ব না রাখার কারণে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে, যেহেতু নামাজের সময় আলহামদুলিল্লাহ প্রায় অতি সন্নিকটেই চলে এসেছে, তা আপনারা যে সমস্ত বাবজিদের, যে সমস্ত ভাইদের ওযু নেই, আপনাদেরকে আমরা আমাদের মাদ্রাসার পক্ষ থেকে আবেদন করছি, আপনারা ওযু করে আসুন। আর যারা ওযু রয়েছে তারা আপনারা মসজিদে ইনশাআল্লাহ নামাজ হয়ে যাওয়া হবে, আজান হবে, তা আপনারা সেখানে বসে থাকুন। বাবজির আমার সোনার লালের বিশেষ করে বাইরের দিকে ওযুর ব্যবস্থা করা হয়েছে, এবং সেই সাথে সাথে আমাদের মাদ্রাসার ভিতরে অনেক অসংখ্য ওযুর ট্যাপও রয়েছে, আলহামদুলিল্লাহ, কোনো হতাশা হওয়ারও দরকার নেই। আপনারা ধীরস্থিরভাবে ওযু করবেন, এবং ওযু করার পরে আপনারা সকলেই নামাজের সুযোগ পাবেন। আল্লাহ পাক আমাদের সকলকেই এই কথার প্রতি আমল করার